আল্লাহ গো এত এত পানি এই পানির নিচে কত প্রাণী আছে রে আমার আল্লাহ হঠাৎ করে দেখি একটা পিপিলিকা তার মুখে একটা মুসলমান একটা দানা খাবারের দানা গুটি গুটি পায়ে সাগরের পারে চলে আসলেন নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে নিশ্চিত এই পিপিলিকার পিপাসা লাগছে তবে সাগরে কেন আসে কারণ সাগরের ঢে পিপিলিকাটা মারা যাবে আল্লাহু আকবার সাগরে কি পিপিলিকা পানি খাওয়া সম্ভব সাগরের পানি উত্তাল পাতাল উত্তাল বিশাল ঢেউ সাগরের মধ্যে পিপিলিকা আস্তে আস্তে করে দাঁড়াইলেন ওই সাগরের পাশে যে দাঁড়ালেন হঠাৎ সাগরের ভিতরে থেকে একটা ব্যাং কি আসলেন একটা ব্যাং লাভ দিয়ে উপরে উঠলেন উপরে উঠিয়া হা করলেন গালটা বড় করলেন আর পিপিলিকাটা লাভ দিয়ে ব্যাঙ্গের গালের মধ্যে চলে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে ব্যাঙ্গটা লাভ দিয়ে ব্যাঙ্গটা পানির মধ্যে ডুব দিয়ে আবার চলে গেল সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে ব্যাঙ্গটা কেন পিপিলিকাটা খাবার নিয়ে সাগরের পারে আসলো সাগরের ভিতর থেকে ব্যাঙ্গটা উঠে আসলো কি আশ্চর্য ঘটনা ব্যাঙ্গটা মনে হয় খেয়ে ফেলেছে পিপিলিকাটি আবার চিন্তা করে পিপিলিটা আসলো পিপি পানি পাবার পানের জন্যে আরে পিপাসায় হয়তো কাতর ছিল পান করতে পারলো না পানি ব্যাঙ্গটা তারে নিয়ে গেল অনেকক্ষণ দাঁড়ায় রইলেন ঘটনাটা আমি দেখবো বসেবো দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সুলাইমান আলাইহিস সালাম একখানা লাঠি নিয়ে দাঁড়ায় রইলেন মাটির উপরে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ করে ব্যাঙ্গটা আবার লাভ দিয়ে পানির উপরে আসলেন আল্লাহু আকবার বলেন না পানির উপরে সাগরের ভিতরে থেকে উঠে আসলেন উঠে এসে হা করলেন পিপিলিকাটা বাইর হয়ে গেলেন পিপিলিকাটার মুখে কোনো অমুসলমান দানা নাই খানা নাই পিপিলিকা আবার গুটি গুটি পেয়ে হাঁটা শুরু করলেন নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে পিপিলিকারে দাঁড়াও আর একটা পা বাড়াও না আমি তোমার সাথে কথা বলতে চাই জোরে বলো মারহাবা আর একটু জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ তুমি রিজিক দাতা নাম ডেকেছি যে রাজ্জাক আল্লাহ তুমি রিজিক দাতা নাম রেখ নাম শুনেছি তাই রাজ্জাক এই দুনিয়া যত জাতি সবাই তোমার মুখাপেক্ষী এই যে দুনিয়ায় যত জাতি সবই তোমার মুখাপেক্ষী তুমি খাওয়াইলে খাই গো আমরা তুমি খাওয়াইলে খাই গো আমরা নাই যে তুলনা আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজ্জাক বলেন আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজ্জাক জোরে বলেন মারহাবা কত জাতি কত মাখলুক তোমার ধরাতে সব কিছু তো পালন করো ইশারাতে জোরে কোন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা তুমি খাওয়াইলে খাই গো আমি তুমি ঘুমাইলে ঘুম পাড়ি আমি তোমার নাই যে তুলো না আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজ্জাক শুনি আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজ্জাক জানি জোরে বলেন মারহাবা আসমান জমিনের মালিক সেজ বিচারের মালিক তুমি আসমান জমি নের মালিক সেজ বিচারের মালিক তুমি রাখো মার সবই করো রাখো মার সবই করো তোমার ইশারায়
তুমি খাওয়াইলে খাই গো আমি তোমার তুলনা নাই তুমি খাওয়াইলে খাই গো আমি তোমার তুলনা নাই জোরে বলেন মারহাবা আর একটু জোরে দ্বিতীয় আল্লাহ নাই কে খাওয়ায় গরুডা ছিল বিলে বাসলাম ছেলে চাকরি ছিল বিলে বাসলাম ব্যবসা ছিল ছিল বাসলাম এবার রসুন পেট বেশি হয়েছে বিলে বাসলাম সঙ্গে সঙ্গে কুফরি গুনাহ হয়ে যাবে শিরক গুনাহ এই গুনাহ আল্লাহ মাফ করবে না জোরে বলেন ঠিক তো না ঠিক কে খাওয়ায় মারে কে বাঁচাই কে সবকিছুর মালিক আল্লাহ যদি কোনো বান্দা বলে ফেলে আল্লাহ এবছর তুমি অনেক ফসল দিয়েছো এই ফসলের ওসিলায় তোমার আল্লাহ তুমি আমারে খাওয়াইতেছো মারহাবা বলেন না ছেলেটা চাকরি আল্লাহ তুমি দিয়েছিলে এই ছেলের ওসিলায় কিছু খাইতেছে গুনাহ হবে না ডাইরেক্ট যখনই বললাম ছেলের জন্য এবার বাসালাম ছেলে চাকরি না থাকলে শেষ এই গরুটা সি না থাকলে শেষ শিরকি গুনাহ এই গুনাহগুলো আল্লাহ মাফ করবে না জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন মাফ করবে না জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে চিল্লাবেন আল্লাহু আকবার আমার মুসলমান বাবারা পিপিলিকাটা ডাকতে সুলাইমান নবী ডাকতে বলে পিপিলিকা রে একটু দাঁড়া আমি তোমার সাথে কথা বলতে চাই পিপিলিকা কয় আল্লাহ নবী সুলাইমান ও নবী সুলাইমান আপনি কি জানতে চান কই পিপিলিকা রে এইমাত্র দেখলাম তোর মুখের মধ্যে একটা সরষা দানা নিয়ে সাগরের পারে আসলি আবার সাগরের পার সাগরের জল থেকে পানি থেকে একটা ব্যাং ভেসে আসলো ব্যাংটা হা করলো তুমি তার গালের মধ্যে চলে গেলাম এবার কি করলাম এবার ওই এবার ব্যাংটা আবার সাগরের তল থেকে উঠে আসলো আবার গলটা হা করলো তুমি বাইর হয়ে গেলাম হাকিকতটা কি আমি একটু জানতে চাই তুমি আমারে জানাইয়া দাও পিপিলিকা বলে আল্লাহর নবী সুলাইমান ওই সাগরের পানির নিচে একটা পাথর আছে ওই পাথরের মধ্যে একটা পোকা আছে ওই পোকাটাকে প্রতিদিন খাওয়ানোর দায়িত্ব দিছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওয়াজ কিন্তু শুনবেন বাবা রিজিক দাতা কে মনে থাকবো রিজিক দাতা কে সাগরের পাথরের নিচে একটা পাথরের মধ্যে একটা পোকা জন্ম নিছে তাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আমার দিছে প্রতিদিন আমি সরষা দানাগুলো খুঁজে খুঁজে আনি এই সাগরের পাশে দাঁড়ায় আর ওই সাগরের ব্যাংটা আমাকে নিয়ে যায় ওই পোকাটাকে আমি প্রতিনিয়ত দিন রাত ২৪ ঘন্টা খানা নিয়ে খাওয়ায় জোরে বলেন মারহাবা আর একটু জোরে এর সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক তুমি আমারে কি দেখাইলা গো সাগরের পানির নিচে পাথরের মধ্যে একটা প্রাণী আছে তাকে তুমি খাবারের জন্য আল্লাহ কিভাবে নিয়োগ দিয়েছো পৃথিবীর মধ্যে আমি অত কিছু ঋণ শোধ করতে চাই একবার আমার সুযোগ দাও অল পৃথিবীর মাখলুকাতকে যাবি এক বছর খাওয়াই বছরে বলেন মারহাবা আমি খাওয়াইব কে খাওয়াইব কথা কয় না করে এই জায়গায় এমনও মৌলানা আছে একজন ব্যক্তি বড় 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 লোক আছে ছেলেদের সবাই দিয়ে খাওয়াইতে পারে কিন্তু আপনার ১০ জন মিলে খাওয়াইতেছে সুবহানাল্লাহ নিজেকের মালিক কে মনে আছে সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ এক বছর আমারে দায়িত্ব দাও আমি গোটা মাখলুকাতকে খাওয়াই বললাম কইলাম কখনো না সম্ভব না আল্লাহ ৬ মাসের দাও আল্লাহ কইলাম আল্লাহ ৩ মাসের দাও কইলাম
আল্লাহ এক মাসের দাও কয় না হবে না পারবি না এক মাস পারবি না 15 দিন পারবি না এক দিন কয় পারবি না সুবহানাল্লাহ কয় দিন এক দিন দাও আল্লাহ কয় পারবি না আল্লাহ তুমি আমার একটা দিন দাও আল্লাহ কয় নবী সুলাইমান রে তুই আমার পয়গম্বর পৃথিবীর মধ্যে তোর দাম তোর অনেক দাম আমি আল্লাহ দিছি তবে একদিন নয় আমি আল্লাহ তোরে এক বেলা মাখলুকাতের খাবারের ব্যবস্থা করার হুকুম দিয়ে দিলাম কয় বেলা একবার খাওয়াইবি নবী সুলাইমান অত্যন্ত খুশি হয়ে গেলেন দুম্বা কুরবানি করলেন উটকুম্বারি কুরবানি করলেন ছাগল গরু কুরবানি করলেন হাজার হাজার ডেক বসায় দিলেন রান্না শুরু হয়ে গেল রান্না শুরু হয়ে গেল রান্না কমপ্লিট সাগরের কিনারা দিয়া খানা পেতে রাখা হলো অনেক বড় বড় ডেক দিয়া আল্লাহ কয় নবী সুলাইমান রে আর কত রানবি কয় আল্লাহ রান্না পিরাই শেষ এই মহল্লার সব মাখলুকাতকে আমি খাওয়াইব আল্লাহ কয় তাহলে আমি পাঠাইব নি কয় পাঠান সাগরের ভিতর থেকে আবার আল্লাহ ডাক দাও সাগরের মাছ দেরি করিস না আমি আল্লাহ হুকুম দিছি রে তোরা পৃথিবীতে যতদিন তোদের মাংসমস্ত মাখলুকাত বানাইছি আমি খাওয়াইছি আজ পর্যন্ত তোদের খানার চিন্তা করা লাগে নাই আজকে আমার নবী সুলাইমান খাওয়াইবে তোদের আমি যাইতে বলি নবী সুলাইমানের দ্বারে চলে যা জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার সবাইরই তো আমি খাওয়াই আজকে নবী সুলাইমান খুব খাবার ব্যবস্থা করে সুস্বাদু খাবার বিরিনি পোলাও পাকাইছে যা সবগুলো জাগ বাচ্চা আল্লাহ কে দা সব যাস না সবগুলো গেলে বিপদে পড়বি একটা জন কয়জন একজন যা কাল্লা কারে করে ওইটা তুই যা সুবহানাল্লাহ বলেন না আরো জন একটা মাস রওনা হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে সুলাইমান নবীর আসিয়া সালাম দেয় হুজুর খানার খবর কি আমি খুব ক্ষুধার্ত আছি খানার খবর কই এত পাগলামি করিস কে তুই ধৈর্য ধর লাইন বাই কত লাইন বাই খানা কত খাবি তুই আসির একটা মাস তুই না এক এক লোকমা খাবি নাই দুই লোকমা খাবি কতটুক তোর লাগবে না এক ডেক লাগবে হুজুর খানা দেন খোদা লাগছে মাছে খাইতে খাইতে সুলাইমান নবীর যত খানা ছিল সব খানা শেষ আরো জোরে আরো জোরে মাছে বলে নবী সুলাইমান তুমি কি খাওয়াইলে আমার এখনো আধা পেট ভরে নাই জোরে কইতেন না আল্লাহ আকবার কি খানা খাওয়াইলা তুমি এখনো এত পেট আমার হয় নাই নবী সুলাইমান কয় আল্লাহ তুমি আমারে কি লজ্জায় ফেলাইলা মারহাবা বলে মাছ বলে নবী সুলাইমান শোনো ওরে আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মাছকে আমার আল্লাহ টন টন খাবার খাওয়ায় যেদিন থেকে দুনিয়ায় আমার পাঠাইছে আজ পর্যন্ত খুদাই কষ্ট পাই নাই আর তুমি আমার কি খানা খাওয়াইলে এখন পেটের কিঞ্চিত পরিমাণ ভরে নাই আর দাওয়াত কোরআন আর তুমি আমার এই তো পেট ভরাইতে পারলা না আবার অন্য মাখলুকাতকে কি খাওয়াইবা সুলাইমান নবী চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আমার লজ্জা দিও না আমার এই পৃথিবীর কোন মাখলুকাতকে কেউ খাওয়াইতে পারে না এই খানার মালিক যে তুমি
আমি সুলাইমান মেনে নিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কত পশু কত কুকুরগুলোরে খাওয়ায় কে শিয়ালগুলোরে কে খাওয়ায় বিড়ালগুলোরে কে খাওয়ায় মাছেরে কে খাওয়ায় কুমিরের কে খাওয়ায় কত মাতলুকা যাদের টন টন খাবার লাগে ঠিক কি না ঠিক কি না ঠিক কে খাওয়ায় আজকে তদ্রুপ হেফজখানার ছাত্রদেরকে খাওয়ায় কে কথা কয় না কথা কয় না এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায় কে আরো জোরে আল্লাহ খাওয়ায় কে খায় ওসিলা হলো আপনারা আপনার কাছে যেটা জিম্মাদার রাখছে আমার আল্লাহ এটাই বরাদ্দ হইব ঠিক কি না ওরা রাখার ক্ষমতা নাই রেখে লাভ নাই রে বাবা আল্লাহ আপনার দিয়া খাওয়াইবে আপনার দিয়া পড়াইবে আপনার দিয়া প্রতিষ্ঠান চালাইবে এই কারণ সবকিছুর মালিক হলো আমার আল্লাহ আপনি মনে মনে করতে পারেন আমি না দিলে আল্লাহ কেমনে নিব নিব হয় জেলখানায় নাই হাসপাতালে কথা কয় না দান দিয়ান করবেন না বকিলগিরি করবেন কি কন আছে না একটা মরগের গায়ে লেখা রয়েছে এই মরগের এই মরগটা কথা বুঝেননি মরগে ভাত লে ভাতের গায়ে লেখা রয়েছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে কোন মরগে রাশিয়ান মরগে এক নাফারমান একটা গল্প পড়তেছিলাম খুব মজা লাগতেছিল এই নাফারমান ভাতের গায়ে লেখা রয়েছে যে ভাতটা খাবে রাশিয়ান মরগে ও ভাতটা নিয়ে গেল দিছে রাশিয়ান মরগে খাবে আমি খাবো কোয়েট কালেজার কংগ্রেসের নাকের ভিতর চলে গেছে ভেষম খেয়ে নাকে চলে গেছে এখন ডাক্তার কবিরাজ আর বাইরে করতে পারে নাই কোন ডাক্তার সব ফেল যখনই রাশিয়ানি বিমান থেকে নামছে আর একটা হাসি দিছে বাচ্চা বাইর হয়ে গেছে নাকের ভিতর তার রাশিয়ান মুরগি এসে টোক দেখে গেছে আল্লাহ তুমি মার মাফ করো লেখা আছে রাশিয়ান মুরগি খাবে সুতরাং এটা আল্লাহ কাটটা দিয়ে কোন জায়গা চালাবে এই দিন প্রতিষ্ঠান আল্লাহই ভালো জানে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবা কালমা পড়তে গেলে কষ্ট হয় নাকি আল্লাহর প্রশংসা করতে গেলে কষ্ট হয় কি না কথা কয় না কেন আল্লাহর জন্য জমা জমি দিতে রাজি আছেন কথা বলেন রাজি আছেন আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলবো শুনে নেবেন মুখস্থ করবেন লম্বা কথা নয় লম্বা আলোচনা নয় একটু মহব্বতের সঙ্গে জীবন জৈবন সব কিছু শুভে দিতে চায় কার আরো জোরে বলেন কার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا يعني سيدنا اے مسلمان শুনুন আল্লাহর একজন আল্লাহর একজন নবী নাম ইব্রাহিম আলাইহিস সালাম নাম কি আমি কয়েকটা ঘটনা বলি যেটা আপনাদের উপকারে আসবে কাজে লাগবে এই ধন সম্পদের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহর একজন প্রিয় বান্দা একজন নবী যার নাম হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাখার ব্যবস্থা আছে নাম কি আরো জোরে বলেন নাম কি এ বাজান একটু জোরে মুখস্থ করে জোরে বলেন নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমার মাওলার প্রেমে এমন ভাবে প্রেমিক হইলো গো আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে ফেরেশতারা রে তোরা আমার চারিপাশে থাকিস কিন্তু আমার ইব্রাহিম যত আমার ভালোবাসে আমার ইব্রাহিম যত প্রশংসা করে আমার আমার ইব্রাহিম যত গুণগান গায় রে ফেরেশতা এত দাম এত মহব্বত এত প্রেম তোদের নাই জোরে বলো মারহাবা
ফেরেশতারাই কথা হইনি আল্লাহর কাল্লায় কি কইলেন আপনার ইব্রাহিম তো আমরা তো বিনাশ হাঁটতে ভালোবাসি ইব্রাহিম দুনিয়ায় বাড়ি গাড়ি দিয়েছেন বউ ছেলে মেয়ে সম্পদ দিয়েছেন অনেক কিছু দান করেছেন এই জন্য ভালোবাসে আপনারে সুবহানাল্লাহ কইছেন নি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ কয় না আমার ইব্রাহিম কোন স্বার্থ আপন নয় সে আমার বিনাশ হাঁটতে ভালোবাসে একমাত্র আমার পাওয়ার জন্য আমার ইব্রাহিম এমনি আমি তারে খলিলুল্লাহ উপাধি দিলাম কারণ সেরে তারে আমি বন্ধু বানাই না দুনিয়ার মানুষদের অনেক ভালোবাসতেন এবং আমারও ভালোবাসে আমার ইব্রাহিম কোন দুনিয়া মুকাফেকি নয় জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা কি মহব্বত ফেরেশতারা ডাকতে বলে আমার মালিক তুমি ইব্রাহিমকে পরীক্ষা নাও ইব্রাহিমকে পরীক্ষা নাও ইব্রাহিম নবী পরীক্ষা যদি দেয় নিশ্চিত সে ফেল করবে আমরা বিনা শর্তে আপনাকে ভালোবাসি ইব্রাহিম শর্তের জন্য ভালোবাসি আল্লাহ কয় ফেরেশতা জিবরিল তোরা আমার ইব্রাহিমের পরীক্ষা ল আমার ইব্রাহিম শুধু আমারে ভালোবাসে জোরে বলেন মারহাবা কারে ভালোবাসে আজকে দেখলাম দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার ছেলেমেয়ের দুনিয়ার জন্য নয় মেয়ের জন্য নয় রে আমার রাসূলকে ভালোবেসে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আশেকের তেলে যখন অন্তরে লাগছে সঙ্গে সঙ্গে শুধু টাকা নয় জীবনটা দিতে তারা প্রস্তুত আছে জোরে বলেন ঠিক কি না আছেন না কথা কয় না কে আছেন কি কে দিতে রাজি আছেন হাই হা সিরাজগঞ্জ না কি জানো এই তিন চারজন মানুষ জীবন দিতে আল্লাহর রাজি আছে বাকিগুলোর মনে আল্লাহ দিব না আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি আছেন কে কে একটু হাত তোলেন নারায় তাকবীর নারায় তাকবীর নাই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই ঠিক কি না চারিদিক অন্ধকার হয়ে আসতেছে জিবরিল আমিন ডাকতে বলে আমার মালিক তুমি একবার আমার হুকুম দামি ইব্রাহিমের পরীক্ষা নিব আমার আল্লাহ বলে ইব্রাহিমের পরীক্ষা নিবি যাও আমার ইব্রাহিম আমার আল্লাহ আমি আল্লাহর পাগল আমার ইব্রাহিম আমি মাওলার পাগল আমি আল্লাহর প্রেম ছাড়া আমার ইব্রাহিম কিচ্ছু বোঝে না রে যাও রে জিবরিল যাও আমার ইব্রাহিমের কেমনে পরীক্ষা নিবা যাও আল্লাহ বলে জিব্রাইল আমার ইব্রাহিম দুনিয়ার পাগল না আমার পাগল সুবহানাল্লাহ বলেন না আরো জোরে জিব্রাইল আমি চলে আসছেন জিব্রাইল আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দরজায় এসে বসলেন বৈশাখ জিকির শুরু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে বাইর হইয়া রে
একটা চিৎকার মারে প্রতিক্রে জিকির কর জিকির কর আল্লাহর প্রশংসা কর আজকে আপনারা যখন বাড়ি ঘুমাইতেছিলেন কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে ঘরে বসতে পারে নাই বাজার বন্ধ করে দিয়েছে মেলার মানুষগুলো দূরে জান্নাতের বাগানে আইছে কুরআনের পাগল যারা আল্লাহর পাগল যারা রাসূলের পাগল যারা ঠিক কি না ঠিক কি এরা ঘরে ঘুমাবে না এরা বাজারে থাকবে না মেলায় থাকবে না ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল ভালো করে নজর দিবেন আলোচনায় খেয়াল রাখবেন আলোচনায় ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় পতি কোথায় তোমার বাড়ি কোনদিন তোমারে দেখি নাই তুমি আমার আল্লাহর জিকির কর মনটা বড় শুনতে চায় কুরআন পড়ো গো কুরআন পড়তে ভালো লাগে কুরআন শুনতে ভালো লাগে জোরে বলেন ঠিক কি না কিন্তু বেঈমানের অন্তরে লাগবে না বেঈমান আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মাকুলতরা বলবে আমান না তারা ঈমান আনছে বিল্লাহ আল্লাহর প্রতি অভিনয় দিল কিরে কিরে তোর প্রতি বিশ্বাস স্থাপন করছে ও মাহুম বিমুমিনিন জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার ওই বেঈমানরা বলবে আমরা মুমিন আমরা মুত্তাকিন এরা কুরআনের আলোচনা হয় কত মুসলমানদের অন্তর কাঁদে না তারা কয় বন্ডামি শুরু করেছে আবার কিছু কিছু বেঈমান আছে গ্রামের মধ্যে তারা বলে ব্যবসা শুরু করেছে জোরে বলেন ঠিক কি না আছে না আছে কয় মাদ্রাসায় বন্ডামি শুরু করছে মাহফিল দিয়া টাকা হাতায় নিতেছে কথা কয় না কথা দিবেও না নিজেও দিবে না মনে মনে গালি দেয় মনে মনে কর ওয়াজ মাহফিলের যখনই ঘোষণা হয়েছে বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগছে জোরে বলেন ঠিক আবু জেহেলের দলের লোকেদের কষ্ট হয় তারা কয় মাদ্রাসা এত করে লাভ কি কুরআন এত পড়ে লাভ কি মাহফিল এত দিয়ে লাভ কি আসলে কুরআনের মাহফিল যত দিবে ততই লাভ জোরে কর ঠিক কি না কষ্ট হয় কষ্ট হয় চলবো চলবো এ দুনিয়ার মুসলমান শুনে না আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শুনে না ইব্রাহিম নবী ডাকতে বলে প্রতিক্রে জিকির কর ইব্রাহিম নবীকে ডাক দে বলে জিবরিল আমিন ওই যে পতিক সেজে আছে ডাক দে কায় হুজুর কইছিলেন কয় গমের ঘরে বিশ্রামে ছিলাম তোমার জিকির শুনিয়া তুমি আমার মাওলার প্রশংসা করেছো আমি ইব্রাহিম আর ঘুমাইতে পারি না আমি ইব্রাহিম আর আমি বিশ্রাম করতে পারি না রে আমি ইব্রাহিম আমার আল্লাহর পাগল আমি পাগল ছুটে আসি তোমার কাছে আমার আল্লাহর প্রশংসা শোনা আমিন বলেন আমিন বলে শীতের রাত শুরু হয়ে গেল বেঈমান বিছানায় ঘুমায় গেল ইমানদার ঘুমায় না বুড়া হয়ে গেছে কাঁপতে কাঁপতে মসজিদ আইবে জামাত ছাড়বে না জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমার মতো অনেক যুবক গরমের সময় ওযু করে না নামাজও পড়ে না কিন্তু ইমানদার আল্লাহর পাগল যখন আযান দেয় মসজিদে ঘরে থাকতে পারে না পাগলের মতো ছুটে যায় এই জন্য আগে আল্লাহর পাগল হওয়া লাগবে জোরে বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে প্রতিকিরে আর জিকির কর তোর জিকির আমার পাগল বানাইলি তোর জিকির ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না পথিক বলে জিকির আমি করতে পারি পারিশ্রমিক ছাড়া করব না আল্লাহর প্রশংসা আমি করব বিনিময়ে আমার পারিশ্রমিক দেয়া লাগবে পারবেন নি ইব্রাহিম নবী কয় পতিকৃত তুমি কি চাও পতিক বলে হুজুর আমি জানি আপনার বড় ছাগলের